তো গাইস, আমি এখন এই দেখো বেলের শরবত করব। তো বেলটাকে ফাটানোর জন্য আমি শিলতে আসলাম, এটাকে এইভাবে ফুটব। তো বেলের শরবত গরমকালে বেল খুব পেট ভালো পরিষ্কার রাখে, বেলের শরবত খাওয়া খুব ভালো, যদিও আমি খাই না, ভালো লাগে না গন্ধটা, তো আমার বর খুব পছন্দ করে। আমি বেলের শরবত করে দিচ্ছি। গন্ধটা ভালো কিন্তু খেতে ভালো লাগে না। আজকে তোমাকেও খাওয়াবো। না না, আমি খাবো না। কেন খাবো না? আমি খাওয়াবো তোমাকে। আমার ছেলেও খায় না বেলের শরবত। এটা দুদিন করবো, হাব হাব করে ওর বাবাকে খাওয়াবো। এখন যেটা করব, এই যে একটা চামচের সাহায্যে এভাবে ভিতরের সবগুলো এভাবে বের করে নেব। বের করে নিচ্ছি। তো দেখো একদম পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এই দেখো এটাই হয়ে যাবে। আর অর্ধেকটা আমি রেখে দিলাম, এটা আর একদিন করে দেবো, এটাতে এক গ্লাস হয়ে যাবে। এখন এটা আমি এভাবে ভালো করে মেখে নেব। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলের সঙ্গে এটাকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। তারপর এর যে এই যে সেগুলো হবে ছাপড়াগুলো, এগুলোকে এইভাবে চেপে চেপে আমি এভাবে ফেলে দেবো। ছাঁকনি দিয়েও নিতে পারো, তো এটাতে ছাঁকনি দিতে হবে না, এমনিতেই হয়ে যাবে। অল্প একটু, তাই ছাঁকনি দেবো না। এর মধ্যে অল্প জল মিশিয়ে তোমরা দুধ অ্যাড করতে পারো, তারপরে চিনি। আমি চিনি দিব না, চিনি ছাড়াই বানাবো, যেহেতু আমার হাজব্যান্ড ডায়াবেটিস পেশেন্ট, ও চিনি খায় না, মিষ্টি খায় না, তো চিনি ছাড়াই আমি এটা বানাবো। এর মধ্যে একটু আমি বিট লবণ জাস্ট দিয়ে দেবো। তো দেখো এই যে হয়ে গেল বেলের শরবত, একদম ইজি। তো দেখো রেডি, দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়, খারাপ হয় না। আর আমি এর মধ্যে একটুখানি বিট লবণ দিয়ে দেবো। আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, ব্যাস রেডি আমার বেলের শরবত। তো এখন এটা বরকে দেবো, বেলের শরবত। এ না, শুধু ঘুমায় ঘুমায় থাকে, বাবাকে ডাকো তো। বাবা বেলের শরবত খাও। এই যে এখানে রাখলাম, খেয়ে রেডি হও।